এমআরটি লাইন 6 রুটে 16টি স্টেশন রয়েছে। এগুলো হলো উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর 11, মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কাউরান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল। উত্তরা তৃতীয় পর্ব হতে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত প্রায় 20 কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন 6 বা বাংলাদেশের প্রথম মেট্রো রেল নির্মাণের কাজ লক্ষ্যমাত্রা অনুযায়ী এগিয়ে চলছে। এমআরটি লাইন 6 প্রকল্পটি একটি ফার্স্ট ট্র্যাক বা অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প। মাননীয় প্রধানমন্ত্রী গত 26 জুন 2016 তারিখে এমআরটি লাইন 6 বা বাংলাদেশের প্রথম মেট্রো রেলের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। ২০১২ থেকে ২০২৪ মেয়াদে বাস্তবায়নের জন্য গ্রহণ করা হলেও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও পর্যন্ত অংশ ২০১৯ সালের ডিসেম্বর মাসের মধ্যে এবং বাংলাদেশ ব্যাংক পর্যন্ত সম্পূর্ণ অংশ ২০২০ সালের ডিসেম্বর মাসের মধ্যে বাস্তবায়নের জন্য সংশোধিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তার মানে মাত্র একটি বছর পরেই আমরা মেট্রো রেলে চড়তে যাচ্ছি। মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে বেটার কিছু পাওয়ার জন্য আমাকে অন্তত 1 থেকে 1.5 বছর আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, সবার সহযোগিতা লাগবে। আপাতত একটু সমস্যা হচ্ছে, সবারই জাম লাগে, সকালের দিকে অনেক জাম থাকে, জনগণ গালাগালি করে, আবার জনগণ এটাও বলে যে হয়তো সাময়িক অসুবিধা হচ্ছে, হয়তো আমরা এর সুফলটা হয়তো 2-3 বছর পরে আমরা পাবো। আমরা নিজেরাই ফিল করি, বাচ্চা কাছে নিয়ে স্কুলে যাই, দেখি যে খুব অনেক দূর ঘুরে আসা লাগে, কিন্তু সেটা হয়তো 2 বছর, তারপরে ফ্লাইওভারটা হলে বা মেট্রোটা হলে পরে আমাদের হয়তো আরাম হবে। আন্তর্জাতিক মানসম্পন্ন 24 সেট মেট্রো রেল ট্রেন নিয়ে শুরু হবে এমআরটি লাইন 6 এর যাত্রা। প্রতি সেট মেট্রো রেল ট্রেনে প্রাথমিকভাবে 6টি করে কোচ থাকবে, যাতে পরবর্তীতে আরও 2টি কোচ যোগ করে কোচের সংখ্যা 8টিতে উন্নীত করার ব্যবস্থা থাকবে। সম্পূর্ণ এলিভেটেড এবং বিদ্যুৎ চালিত এমআরটি লাইন 6 উভয় দিকে ঘন্টায় 60,000 যাত্রী পরিবহনে সক্ষম হবে। মেট্রো রেলের সুষ্ঠু পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং উন্নত সেবা নিশ্চিত করতে একটি অত্যাধুনিক অপারেশন কন্ট্রোল সেন্টার থাকবে। যাত্রী সাধারণের সুবিধার্থে মেট্রো রেলের স্টেশনগুলো হবে এলিভেটেড। টিকিট কাউন্টার ও অন্যান্য সুবিধাদি থাকবে 2তলায় এবং ট্রেনের প্ল্যাটফর্ম থাকবে 3তলায়। প্রত্যেকটি মেট্রো রেল স্টেশনে লিফট, চলন্ত সিঁড়ি, সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার পর্যবেক্ষণ, প্রবেশ পথে স্বয়ংক্রিয়ভাবে টিকিট সংগ্রহের মেশিন সহ আন্তর্জাতিক মানসম্পন্ন সর্বাধুনিক ব্যবস্থা থাকবে। র্যাপিড পাস ব্যবহার করে যাত্রীরা নির্ঝঞ্ঝাটে মেট্রো রেলে যাতায়াত করতে পারবেন। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনের প্ল্যাটফর্মে নিরাপত্তা বেষ্টনী বা প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর স্থাপন করা হবে। নারী পুরুষ, ছোট বড়, প্রতিবন্ধী, ধনী গরিব সবাই স্বাচ্ছন্দ্যে ও আরামদায়ক পরিবেশে মেট্রো রেলে যাতায়াত করতে পারবেন। কোনো অবস্থাতেই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হওয়া দরজায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। পরিবেশ বান্ধব মেট্রো রেলের কোচগুলো হবে শীততাপ নিয়ন্ত্রিত, থাকবে সুবিন্যস্ত আসন ব্যবস্থা, যাত্রা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সম্বলিত ডিসপ্লে প্যানেল ইত্যাদি। হুইল চেয়ার ব্যবহারকারী যাত্রীদের জন্য প্রতিটি ট্রেনের কোচগুলোতে থাকবে নির্ধারিত স্থান। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে মেট্রো রেলের থাকবে নিজস্ব বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা।
সড়কের মিডিয়ান বরাবর ভূমি থেকে প্রায় ১৩ মিটার উপর দিয়ে নির্মিত এলিভেটেড মেট্রো রেলের কম্পন নিয়ন্ত্রণের জন্য থাকবে ফ্লোটিং স্ল্যাব ট্র্যাক বা কন্টিনিউয়াস ওয়েল্ডেড রেল। শব্দ নিয়ন্ত্রণের জন্য শব্দ নিরোধক দেয়াল স্থাপন করা হবে। এ ব্যবস্থাগুলো মেট্রো রেলের রুটে অবস্থিত ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে সম্ভাব্য সব ধরনের বিরূপ প্রভাব থেকে রক্ষা করবে। দিনের ব্যস্ততম সময়ে প্রতি ৩.৫ মিনিট পরপর প্রতিটি স্টেশনের উভয় দিকে মেট্রো রেল থামবে। এমআরটি লাইন ৬ চালু হলে ২০২১ সালে প্রতিদিন প্রায় ৫ লক্ষ যাত্রীর জন্য মেট্রো রেলে যাতায়াতের সুযোগ সৃষ্টি হবে। ক্রমান্বয়ে এমআরটি লাইন ১ বাস্তবায়িত হলে ২০২৬ সালে প্রতিদিন প্রায় ১৪ লক্ষ যাত্রী এবং এমআরটি লাইন ৫ বাস্তবায়িত হলে ২৮ লক্ষ যাত্রী মেট্রো রেলে যাতায়াত করতে পারবে। তার মানে বর্তমান সরকারের এই কর্মসূচি যদি অব্যাহত থাকে, আমরা আশা করতেই পারি বাংলাদেশের গণপরিবহনের এই দুর্ভোগ থেকে খুব শীঘ্রই আমরা মুক্তি পাব। কারণ ২০১৯ সালের ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এমআরটি লাইন ৬ এর কার্যক্রম। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বলছে, এমআরটি লাইন ৬ চালু হলে উত্তরা থেকে মতিঝিল আসতে আমাদের সময় লাগবে মাত্র ৩৮ মিনিট, বর্তমান সময়ের প্রেক্ষিতে যেটা সত্যি আমাদের জন্য স্বপ্নের মতো। আর এই স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে মাত্র আর ১ বছর।